ছোট্ট একটা ক্লিপ শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার হাতে খাবার দেখতে পাচ্ছেন এবং আমার আশেপাশে যারা রয়েছে তারাও কিন্তু খাচ্ছে। সো এখন হচ্ছে লাঞ্চ টাইম, খোলা আকাশের নিচে বসে হচ্ছে খাওয়ার মজা একেবারে অন্যরকম। সো আজকে আমার অফিসে হচ্ছে ক্যান্টিনে খেতে ইচ্ছা করতেছিল না, বাইরে থেকে যদিও খাবার নিয়েছি, তো আমি ভাবলাম যে একটু বসি। ও আমি অবাক হয়েছি, মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের আর কি এখানে আশেপাশে যত প্রতিষ্ঠান রয়েছে সবাই দেখি নিচে এসে খাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমার কাছেও বেশ এটা খুব ভালো লেগেছে যে যেহেতু গরম চলে আসতেছে, কয়েকদিন ধরে লন্ডনে মানে দুপুরের পর থেকে বেশ গরম লাগছে, তা আমি অনেক এনজয় করতেছি, আমার কাছেও ভালো লাগতেছে। এই যে দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর। সো আজকে আমি নুডলস নিয়েছি, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আশেপাশে অনেক খাবারের দোকান রয়েছে, তো এখানে একটা যেখানে হালাল পাওয়া যায় সো আমি সেখান থেকে নিয়েছি। যেহেতু আমরা মুসলিম আর কি, আমরা সবসময় ট্রাই করি যে হালাল খাবার খুঁজে বের করার জন্য। আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই, এই যে সামনে এবং ওই যে ওই সাইডে হচ্ছে কিছু ছোট ছোট আপনার স্ট্রিট দোকান রয়েছে, সবাই কিন্তু ওখান থেকেও খাওয়া দাওয়া করে নিয়ে। এবং সামনে ওই যে ওই সাইডে দেখেন কত মানুষ বের হয়েছে আর কি, আরও মানুষ ছিল, সো সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, কারণ লাঞ্চ টাইমটা তো একটা নির্দিষ্ট টাইম আছে, সব কিছু প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো মানে মেনটেন করতে হয় সব কিছু। সো অনেক মানুষ ছিল। সো কী অবস্থা আপনাদের, আপনারা কেমন আছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমার খাওয়াটা শেষ করিনি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।